হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এল ফোকাস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অঙ্কের সিম্প্লিফিকেশন থেকে যে সমস্ত অঙ্কগুলো আমাদের পরীক্ষাতে এসে থাকে তো দেখো ফ্রেন্ডস আজকে আমরা এই টাইপের অঙ্কগুলো সমস্ত অঙ্কগুলো দেখব যে কিভাবে এই সমস্ত অঙ্কগুলোকে খুব সহজে করা যায় তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে তো আর সাথে সাথে এই সমস্ত অঙ্কগুলোর শর্ট ট্রিকও জানবো যে এই সমস্ত অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এভাবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো দেখো ফ্রেন্ডস প্রথম অঙ্কটি যেটি আমরা আজকে ভিডিওতে দেখব তো দেখো ফ্রেন্ডস এই সিম্পলিফিকেশন মানে সরলীকরণের অঙ্কগুলো আজকে আমরা এই টাইপের অঙ্কগুলোকে দেখব তো এই অঙ্কগুলোর মধ্যে একটা ট্রিক আছে যেটা যেটা কি তোমাদের সবাইকে জানা উচিত যে দেখো যদি এরকম থাকে ওয়ান প্লাস ওয়ান বাই টু তাহলে এটাকে খুব সহজ ভাষায় করা যায় দেখো ফ্রেন্ডস এখানে যেহেতু প্লাস আছে তার মানে এখানে নিচে দুই আর এটা এক আর দুই এক আর দুই যোগ ফল যেহেতু প্লাস আছে তাহলে সেটা যোগ হবে তাহলে দেখো এখানে এক আর দুই যোগ পর সেটা হবে তিন তাহলে তিন আর দুই সেরকম ভাবে যদি থাকে ওয়ান প্লাস ছাব্বিশ উনত্রিশ ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে কি হবে এটা হবে উনত্রিশ আর এটাতে হবে ছাব্বিশ প্লাস উনত্রিশ অর্থাৎ এটাতে হয়ে যাবে পাঁচ আর এটা হয়ে যাবে পাঁচ অর্থাৎ পঞ্চান্ন ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে তো দেখো ফ্রেন্ডস এগুলো খুব মানে শর্ট ট্রিক আরেকটা যেটা মাইনাসের ক্ষেত্রে যেটা হয় দেখো ওয়ান মাইনাস যদি থাকে সিক্স বাই নাইন এরকম যদি থাকে তাহলে কি করবে দেখো নিচে হবে নয় আর এটাতে নয় আর ছয়ে বিয়োগ করে যেটা হবে মানে তিন ঠিক আছে এইভাবে হবে তো দেখো এখানে আমরা এইসব অঙ্কগুলো যখন আমাদের এক্সামে আসে তখন আমরা সেই অঙ্কগুলোকে শেষ দিক থেকে করবো মানে এখান থেকে এখানে দেখো কী হবে ওয়ান প্লাস ওয়ান বাই টু তাহলে কী হবে দেখো

উপর হবে তিন নিচে হবে দুই ঠিক আছে এরপর দেখো ওয়ান প্লাস ওয়ান বাই এক্ষেত্রে দেখো ফ্রেন্ডস এখানে এটা চেঞ্জ হয়ে যাবে কিভাবে এখানে দেখো ওয়ান বাই যদি এরকম থাকে ওয়ান সরি থ্রি বাই টু তাহলে এক্ষেত্রে কি হয় দেখো এক্ষেত্রে ওয়ান এই ওয়ানের নিচে এক থাকে যেটাকে যেটা আমরা লিখি না ঠিক আছে তাহলে ওয়ানের নিচে এক আছে ইন্টু যখন ইন্টু করা হয় তখন সেটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ তাহলে সেটা হবে দুই বাই তিন তাহলে সেম এক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে তো দেখো ফ্রেন্ডস কিভাবে হয় এই যে এটা সেটা তো হয়ে যাবে দুই বাই তিন ঠিক আছে এরপর দেখো এখান থেকে আমরা এখানে যাচ্ছি দেখো ওয়ান প্লাস এই যে এটা রয়েছে এটা কী হবে বলো তো এটা হবে দুই আর তিনে হয়ে যাবে পাঁচ তাহলে উপর হয়ে যাবে ফাইভ আর নিচে হয়ে যাবে থ্রি ঠিক আছে আর এটা চেঞ্জ হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস উপর হয়ে যাবে থ্রি নিচে হয়ে যাবে ফাইভ তাহলে এটা তো আমরা জানলাম যে ফাইভ আর তিনে পাঁচ আর তিনে হয়ে যাবে আট আর নিচে হয়ে যাবে ফাইভ এটা হবে এর অ্যান্সার ঠিক আছে তাহলে এইভাবে এই সমস্ত অঙ্কগুলো হবে এরপর আমরা সেকেন্ড টাইপ যেটা এই টাইপের অঙ্ক কিন্তু সেটা একটু আলাদা কিভাবে করবো সেটা আমরা অবশ্যই দেখো দেখো ফ্রেন্ডস এই টাইপের অঙ্কগুলোর মধ্যে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটি কিভাবে করে তো এখানে দেখো সেম প্রসেসে কিন্তু এই এই অঙ্কটি অঙ্কটি হবে থেকে করব আমরা ওকে তো দেখো যেমন আছে তেমনটি আমরা প্রথমে লিখছি ঠিক আছে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান এখানে যেমন হবে আমি কি বললাম মাইনাসের ক্ষেত্রে কি হয় মাইনাসের ক্ষেত্রে সেটা মাইনাস হয় অর্থাৎ দুই মাইনাস এক মানে এক বাই দুই ঠিক আছে এরপর দেখো এটার ক্ষেত্রে দেখো এটা দুইটা উপরে উঠে যাবে ঠিক আছে তাহলে ওয়ান মাইনাস টু ঠিক হম যেমন আছে ঠিক তেমন লিখছি শুধু শেষ দিক থেকে আমরা পরিবর্তন করে করে আসছি মানে ম্যাথ গুলো সলভ করে করে আসছি ঠিক আছে তাহলে এখানে যেমন আছে তেমন লিখলাম এখানে তাহলে ঠিক আছে এরপর দেখো উপরে এই মাইনাসটা এরপর গুণ হয়ে যাবে যেহেতু দেখো ফ্রেন্ডস এখানে মাইনাস আছে সেহেতু আমি আর ওই নিয়মে করবো না ওকে তাহলে এখানে দেখো এখানে জাস্ট নিচে মাইনাস ওয়ান

ওই ওই নিয়মে করতে পারে ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টু তাহলে এক্ষেত্রে এর উত্তর হয়ে যাবে টু অ্যান্সার ঠিক আছে খুবই সহজ অঙ্ক তো ফ্রেন্ডস আশা করছি অঙ্কটি বুঝতে পেরে গেছি যদি অঙ্কটি খুব সহজ মনে হয় যদি বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও আর যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানা উচিত এখানের মধ্যে কোন পার্টি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক তো দেখো ফ্রেন্ডস এরপর তিন নাম্বার প্রশ্নটি তিন নাম্বার প্রশ্নটি দিয়েছি এভাবে এগুলোর এর থেকে আর ট্রিক হয় না দেখো প্রত্যেকটি অঙ্ক কিন্তু প্রত্যেক রকমের এখানে দেখো আমরা যে অঙ্কটি প্রথমে দেখলাম সেটাতে দেখো এখানে প্লাস ছিল এটাতে মাইনাস আছে এটা তো মাইনাস আছে কিন্তু এটাতে গুণ আকারের আছে ওকে মানে এগুলোর সঠিক যদি আমি করি কিন্তু এগুলো সমস্ত সঠিক হবে না কারণ সমস্ত সঠিক সঠিক যদি করতে যাই তাহলে কিন্তু সবগুলো ট্রিক আলাদাই হয়ে যাবে যার জন্য এগুলোকে প্রপার মেথডে করতে হবে যেভাবে এগুলো করতে হয় একটু স্পিড যখন তোমাদের হয়ে যাবে তখনই কম সময় লাগবে কুড়ি কি তিরিশ সেকেন্ডের এর মধ্যে এই অঙ্কগুলো হয়ে যাবে ওকে তো দেখো ফ্রেন্ডস এ আমরা তিনের যে অঙ্কটি সেটি কিভাবে করছি তাহলে এক্ষেত্রে দেখো এই অঙ্কগুলি করার প্রথম নিয়ম যেটা যে অঙ্কগুলি শেষ দিক থেকে করবো তাহলে এখানে দেখো ওয়ান মাইনাস টু বাই থ্রি তাহলে এটা অবশ্যই হয়ে যাবে দেখবে এটা থ্রি মাইনাস টু মানে ওয়ান বাই থ্রি ঠিক আছে ওয়ান বাই থ্রি হ্যাঁ যখন এটা ওয়ান বাই থ্রি হবে আমি অঙ্কটা করছি আগে এটা এটা হবে ঠিক আছে এরপর দেখো এরপর এটাতে নিচে একটি দেখো কি হয় এক আর নিচে হচ্ছে দুই গুণিত তিনটা যেহেতু উপরে উঠে যাবে সেহেতুটা হবে তিন ঠিক আছে তাহলে দেখো এরপর কি হয় এটা তো হয়ে যাবে দেখো ফ্রেন্ডস এখানটা এখানটা হয়ে যাবে কি হবে উপরে দুই এ দুই রয়ে যাবে আর নিচে ছয় রয়ে যাবে অর্থাৎ নিচে হবে একের তিন ঠিক আছে একের তিন এরপর দেখো যেহেতু গুণিত এটা হবে এরপর দেখো এটা উপরে তিনটে উঠে যাবে তাহলে ছয় নিচে দুই গুণিত তিন অর্থাৎ তিন গুণে ছয় আর ছয় তাহলে এটা হয়ে যাবে এক অ্যান্সার ঠিক আছে হ্যাঁ এরপর চার নাম্বার প্রশ্নটি দেখো তো চার নাম্বার প্রশ্নটি কি বলেছে তো friends এখানে দেখো চার নাম্বার প্রশ্নটি চার নাম্বার প্রশ্নটি কি করে কি বলেছে দেখো এগুলো কিন্তু প্রত্যেকটিতে ভাগ আকারে আছে আর নিচে দেখো minus আকারে আছে তাহলে এক্ষেত্রে কি করবো এক্ষেত্রে আমরা same process শেষ দিক থেকে করবো তো দেখো উপরে রয়ে যাবে চার নিচে হবে দুই ডিভাইড ওয়ান কারণ ফোর ডিভাইড টু এখানে হয়ে যাবে আট ডিভাইড এটা হয়ে যাবে ওয়ান আর এটা দেখো সাত আট আট মাইনাস সাত মানে এক এক বাই আট এক বাই আট ঠিক আছে আটটা উপরে উঠে যাবে এই আটটা উপরে উঠে যাবে তাহলে দেখো কি হয় ফোর টু ডিভাইড ওয়ান ফোর ডিভাইড টু এখানে আট ডিভাইড আট হবে কেন কি আটটা উপর উপরে উঠে যাবে তো এখানে আটে আট এটে আটে ভাগ করার পর কি হয়ে যাবে সেটা হয়ে যাবে এক মানে হচ্ছে দুই বাই এক দুই বাই এটা পরে থাকবে ঠিক আছে এরপর দেখো ফোর অর্থাৎ দুই ভাজিত এখানে কি হয় চারটা যদি গুণ আকার লেখা হয় সেটা হয়ে যাবে এর দুই এখানে দুই দিয়ে তাহলে ওয়ান বাই ঠিক আছে এরপর দেখো দুই চার নাম্বার অঙ্কটি ভালো করে একটু দেখে নাও কোনো জায়গায় যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটাতে বুঝতে অসুবিধে হচ্ছে ঠিক আছে এরপর দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার অঙ্কটিতে কি বলা হয়েছে তো দেখো ফ্রেন্ডস পাঁচ নাম্বার অঙ্কটিতে একটি ফর্মুলা মানে একটি সমাধানের মতো দিয়ে আছে যেখানে এক্সের মানটি বার করতে বলেছে তো দেখো এটি কিভাবে করবো এটি সেম প্রসেস এই জায়গাটি সেম ওরকমই হবে যেরকম আমি করালাম সেরকমই হবে শুধুমাত্র এখানে এক্সের মানটি বার করতে হবে তাহলে দেখো কি হয় দুই সমান এক্স প্লাস ওয়ান বাই এটা কি হবে বলতো এটা হবে সাত সরি সাত বাই ফোর সাত বাই ফোর তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই সাত বাই ফোর তিন তিনে চারে সাত তাহলে সাত বাই ফোর ঠিক আছে এরপর দেখো দুই সমান এক্স প্লাস ওয়ান এখানে ওয়ান প্লাস ফোর বাই সেভেন এটা ফোর বাই সেভেন এটা চেঞ্জ হয়ে যাবে এটা ফোর টু ফ্রেট হয়ে যাবে ঠিক আছে তাহলে এরপর কী হয় দেখো দুই সমান এক্স প্লাস তাহলে এটা কত হবে বলো এটা হবে সাত আর চারে হবে এগারো তাহলে ওয়ান বাই এগারো বাই সাত ঠিক আছে এরপর কী হয় দেখো দুই সমান হবে এক্স প্লাস সাত বাই এগারো তাহলে এখানে আমি এক সমান কি লিখবো এখানে এক্স সমান লিখবো যে আমি দুই মাইনাস সাত বাই এগারো তাহলে সেটা হয়ে যাবে বাইশ মাইনাস সাত বাই এগারো মানে সেটা হবে পনেরো বাই এগারো এটা হবে অ্যান্সার ঠিক আছে তো ফ্রেন্ডস এই অঙ্কটি বুঝতে আশা করি কোনো প্রবলেম হবে না যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমাদের তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কোন জায়গাটিতে তোমাদের অসুবিধে হয়েছে বুঝতে আর আশা করছি তোমরা এই সমস্ত এই টাইপের যে সিম্পলিফিকেশন মানে সরলীকরণের এই সমস্ত অঙ্কগুলো তোমাদের খুব সহজভাবে বুঝতে পেরে গেছো তো চলো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো এক টপিকের সাথে অন্য কোনো এক দিনে ধন্যবাদ